আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম ডেইলি রান্না বান্নার নতুন আরও একটা এপিসোড দেখার জন্য স্বাগতম। শেয়ার করব ভিন্ন ধরনের গরুর মাংস রান্নার রেসিপি। বাসায় দেখা কম মশলা দিয়ে অসাধারণ স্বাদের এই রান্নাটা করতে পারবেন যে কেউ। নতুন রাঁধুনি থেকে শুরু করে ব্যাচেলার কিংবা যে কোনো অনুষ্ঠানের জন্য একেবারে পারফেক্ট একটা এই রেসিপি বলতে পারে। তাহলে চলেন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। এর জন্য আমি চুলে একটা পাতিল বসিয়ে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণে রেগুলার রান্নার তেল। তেলটা দিয়ে দেওয়ার পর দুইটা তেজপাতা দিয়ে দিলাম, দুই টুকরা দারুচিনি, সে সাথে দিয়ে দিচ্ছি 6 থেকে 7টার মতন ছোটো এলাচ বা সবুজ এলাচ, 6 থেকে 7টার মতন লবঙ্গ আর 4-5টার মতন গোলমরিচ। এরপর এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণের পেঁয়াজ কুচি। দিয়ে দেওয়ার পর এই সব কিছুকে আমি কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজগুলো মোটামুটি নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিলেই হবে। চুলার আঁচটাকে মিডিয়ামে রাখলাম। পেঁয়াজগুলো মোটামুটি নরম হয়ে ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে আমি 2টা টমেটো কুচি করে নিলাম, ওগুলো দিয়ে দিলাম। এখন টমেটোগুলোকে গলে যাওয়া পর্যন্ত চুলার আঁচ মিডিয়ামে রেখে ভেজে নিতেই হবে। টমেটোটা সম্পূর্ণ অপশনাল, তবে দিলে খুবই ভালো লাগবে খেতে, তাই চেষ্টা করবেন দেওয়ার জন্য। আর টমেটোগুলো কিন্তু অবশ্যই গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, 2 থেকে 3 মিনিটের মধ্যে অবশ্যই এগুলো খুব সুন্দরভাবে গলে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণের পেঁয়াজ বাটা, আর পেঁয়াজ বাটাটা অবশ্যই দিবেন। আমি এগুলোকে একটু আস্ত রেখে বেটে নিলাম, আপনারা একেবারে মিহি করেও বেটে নিতে পারবেন। এখন সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণের আদা বাটা। আর আমি যে আজকে গরুর মাংসটা রান্না করব, এখানে 2 কেজি পরিমাণের রান্না করা যাবে, সেই অনুযায়ী আমি মশলাগুলো দিচ্ছি মূলত। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণের আদা বাটা। 1 কেজির জন্য আপনি 1 টেবিল চামচ পরিমাণের রসুন বাটা আর 1 টেবিল চামচ পরিমাণের আদা বাটা দিতে পারেন, মানে প্রতি কেজির জন্য 1 টেবিল চামচ পরিমাণের হলেই হবে। দিয়ে দেওয়ার পর আমি সব কিছুকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মোটামুটি এটাকে 1 মিনিটের মতন একটু কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। আমি এখানে পাই 2 চা চামচ পরিমাণের লবণ ব্যবহার করলাম। আর দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ পরিমাণে জিরে ও ধনিয়া গুঁড়ো। দিয়ে দেওয়ার পর এখন আমি এটাকে মিশিয়ে নিব। আর চুলার আঁচটাকে কিন্তু এখন মিডিয়াম থেকে কিছুটা কমিয়ে রাখতে হবে। মিশিয়ে নিয়ে নেওয়ার পর এখন অল্প পরিমাণের পানি দিয়ে দিলাম, যাতে মশলাগুলো আবার পুড়ে না যায়। আবার সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে নেওয়া কমপ্লিট। এখন দিয়ে দিলাম প্রায় 1/2 চা চামচ পরিমাণের হলুদ গুঁড়ো, সেই সাথে দিয়ে দিচ্ছি 7 মতো লাল মরিচের গুঁড়ো। আমি এখানে পাই 2 চা চামচ পরিমাণের লাল মরিচের গুঁড়ো ব্যবহার করলাম, তবে মরিচটা কী পরিমাণে জাল তার উপর ডিপেন্ড করে আপনারা কম বেশি করে নিতে পারবেন, যে যেমনটা জাল খেতে পছন্দ করেন। আবারও মিশিয়ে নিচ্ছি, তবে এই বিফ কারিটা জাল জাল খেতে একটু ভালোই লাগবে। মিশিয়ে নিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে দিলাম, আর এখন এটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিতে হবে। আমি কিছুক্ষণ পর পর ঢাকনাটা খুলে এটাকে একটু মিশিয়ে নিচ্ছি, যাতে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যায়। এতে কিন্তু খাবারটা খেতে খুবই সুস্বাদু হবে। মশলাটা যত ভালোভাবে কষাবেন খাবার কিন্তু ততটাই সুস্বাদু হবে, তবে আবার মশলাটা কিন্তু পুড়ে ফেলা যাবে না। এর জন্য একটু সময় নিয়ে আর চুলার কাছে থেকে এই মশলাটা কষিয়ে নেবেন, যাতে মশলাটা পুড়ে না যায়। আমি আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করলাম, এরপর আবারও ঢাকনা খুলে এটাকে মিশিয়ে নিলাম। আর খেয়াল করলে বুঝতে পারবেন মশলার মধ্যে এক্সট্রা তেমন একটা পানি নাই, যা আছে সবই তেল। আমি একটু মিশিয়ে এরপর এর মধ্যে আমি গরুর মাংসটা দিয়ে দিব। আমি অলরেডি 2 কেজি পরিমাণের গরুর গোস্ত খুব ভালোভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে রাখছি আর পানিটাও জড়িয়ে নিলাম। এখানে হাড়, চর্বি, গোস্ত সবই আছে একসাথে, তিনটা একসাথে হলে খেতে ভালো লাগে। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি
মশলার মধ্যে দিয়ে দেওয়ার পর এখন খুব ভালো করে রেখে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে যাতে সবকিছুর সাথে খুব ভালোভাবে মিশে যায় আর কি। অবশ্যই কাজটা একটু সময় নিয়ে করবেন, তাড়াহুড়ো করতে যাবেন না। আমার মিশিয়ে নিয়ে নেওয়া কমপ্লিট, এখন আমি ঢাকনা দিয়ে দিব। আর ঢাকনা দিয়ে স্লো রাইসটাকে মিডিয়ামে রেখে অপেক্ষা করব কিছুক্ষণ। আমি কিন্তু এর মধ্যে এক্সট্রা কোনো পানি দিই নাই। প্রায় 5 মিনিট পর পিরাসলাম, ঢাকনাটা খুলে রেখে আবার একটু মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু এখনও কোনো পানি বের হয় নাই। আমি আবার একটু মশলার সাথে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে নেওয়াও কমপ্লিট, এখন আবারও ঢাকনা দিয়ে অপেক্ষা করব 10 মিনিট। পর ফিরে আসলাম। আর খেয়াল করলে বুঝতে পারবেন গরুর গোশ থেকে যথেষ্ট পরিমাণ পানি বেরিয়ে আছে। এখন আমি যতটুকু সম্ভব এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমি প্রথমে কোনো পানি দিব না, গোশ থেকে যে পানিটা বেরিয়ে আসবে প্রথমে ওইটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। এতে কিন্তু খাবারটা খুবই টেস্টি হবে। মিশিয়ে ঢাকনা দিয়ে দিলাম আর স্লো রাইসটাকে মিডিয়াম থেকে কিছুটা কমিয়ে অপেক্ষা করলাম বেশ কিছুক্ষণ। অবশ্যই এর মধ্যে 1 থেকে 2 বার ঢাকনাটা খুলে একটু মিশিয়ে নিতে হবে। এক এক গোস্ত সিদ্ধ হতে এক এক রকমের সময় নেই, তাই সেই অনুযায়ী আপনারা একটু কষিয়ে নেবেন আর কি। আমি আবারও মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে দিব, কারণ এটাকে খুব ভালোভাবে কষাতে হবে। যত ভালোভাবে কষাবেন এটা কিন্তু ততটা খেতে দারুণ হবে। আমি আবারও ঢাকনা খুলে নিলাম আর এখন কিন্তু সম্পূর্ণভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে কিন্তু কোনো এক্সট্রা পানি নেই। আমি এখন এর মধ্যে ফুটন্ত গরম পানি অ্যাড করতেছি, এতে কিন্তু খুবই কম সময়ের মধ্যে সিদ্ধ হয়ে যাবে আর রান্নাটাও দ্রুত হবে। আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, এখানে প্রায় 2 কাপ পরিমাণের পানি দিলাম। আর পরিমাণটা আসলে নির্দিষ্ট না, যে পরিমাণের পানি লাগবে সে অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন। কারণ প্রথমে বললাম এক এক গরুর গোশ সিদ্ধ হতে এক এক রকমের সময় নেই, তাই সে অনুযায়ী পানিটা দিবেন আর কি। আমি ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ অপেক্ষা করব যাতে এটা সিদ্ধ হয়ে যায়। প্রায় 10 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম আর এখন মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু এখনও সিদ্ধ হয় নাই। আমি কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে একটু মিশিয়ে দিচ্ছি যাতে আবার তলা দিয়ে পুড়ে না যায়। ফিরে আসলাম আরও বেশ কিছুক্ষণ পর, আর এটা অনেকটাই হয়ে গেছে। আর আপনারা কিন্তু এই পর্যায়ে এসে লবণটা অবশ্যই চেক করে নেবেন, লবণ যদি কম হয় তাহলে অ্যাড করতে পারবেন। এখন এর মধ্যে আমি প্রায় 1/3 কাপ পরিমাণের পেঁয়াজের বেরেস্তা নিয়ে নিলাম আর এখন এটাকে যতটুকু সম্ভব একটু গুঁড়ো করে ভেঙে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 4-5টার মতন কাঁচামরিচ। দিয়ে দেওয়ার পর এগুলোকে একটু মিশিয়ে নিব। এই পেঁয়াজ ভাজাটা বা পেঁয়াজের বেরেস্তাটা অবশ্যই দিবেন, এতে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। এটি কিন্তু কিছুতেই স্কিপ করে যাবেন না। আমি মিশিয়ে নিলাম আর মিশিয়ে নিয়ে নেওয়ার পর এখন ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে অপেক্ষা করব আরও প্রায় 5 মিনিট। আর স্লো রাইসটাকে পর্যায়ে অবশ্যই কমিয়ে রাখবেন। পাঁচ মিনিট পর পিরাসলাম আর দেখতে পাচ্ছেন এর কালারটা কেমন। এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু দারুণ হয়, তাই অবশ্যই এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। আপনার কাছে রেসিপিটা কেমন লাগছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি এখন চুলাটা অফ করে এটাকে নামিয়ে গরম গরম পরিবেশন করব। আজকের মতন আমি এখানে শেষ করলাম। ভালো লেগে থাকলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন আর পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।